আগরতলা পৌর নিগমের নির্বাচনের ভোটে যে কারচুপি হয়েছিল তা পরোক্ষে স্বীকার করে নিলেন প্রদেশ বিজেপির সভাপতি তথা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। গত পৌর নির্বাচনের পর থেকে বিরোধীদের অভিযোগ ছিল ভোটাররা বাড়ি থেকে ভোট কেন্দ্রে যেতে পারেননি, বাইক বাহিনী ভোট কেন্দ্রগুলি দখলে নিয়েছিল বলে অভিযোগ ছিল। মুখ্যমন্ত্রী রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিশেষ করে পরোক্ষে পৌর নিগমের ভোট কারচুপির অভিযোগ স্বীকার করে নিলেন। তিনি কি বলেছেন শুনুন। আর আমি মানে দায়িত্ব নিয়ে বলতে পারি যে সারা ত্রিপুরাতে বিশেষ করে যখন লোকাল বডির ইলেকশন ছিল, আমি সারা ত্রিপুরাতে এই আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন যদি বাদ দিন 19টা জায়গায় এই মিউনিসিপ্যাল কাউন্সিল, নগর পঞ্চায়েত এবং কর্পোরেশন 20টা সব জায়গায় আমি গিয়ে গিয়ে এখন যে কথাটা বলি যে গণতন্ত্রের মাধ্যমে আমরা নির্বাচন চাই, এবং সেইভাবে মানুষের কাছে আমি সব পার্টিকেও বলি, এক পার্টি আরেক পার্টিকে উত্তপ্ত করবেন না, শান্তি বজায় রেখে আমরা মানুষের যে তার যে রাইট আছে তার অধিকার যেন থাকে সে। এক দুটো স্ট্রে ইনসিডেন্ট হয় আমি না বল করছি না, অস্বীকার করি না, কিন্তু উল্লেখ্য তৎকালীন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সময়কালে পুর নির্বাচনের সময়ে প্রদেশ বিজেপির সভাপতি ছিলেন ডক্টর মানিক সাহা। রিপোর্ট, চ্যানেল 3 রাত।